নমস্কার, সুস্বাগতম। কথা দিয়েছিলাম মঙ্গলবার বিকেল 4:10 লাইভ প্রোগ্রামে তাকে আবার ফিরিয়ে আনবো। প্রতি সপ্তাহে তার লাইভ, জনপ্রিয়তম লাইভ ফোন ইন অনুষ্ঠান। তার এক নামে এক ডাকে সবাই যাকে চেনেন, বিশিষ্ট অ্যাস্ট্রোলজার জ্যোতিষী তিনি, তন্ত্রসাধক, মাতৃসাধক, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, হস্তরেখাবিদ। খুব চাপ, সামনেই ফলোহারিণী অমাবস্যার যোগ, আর তো সময় একদম নেই, অলরেডি কাজ নেওয়া হয়ে গেছে। তার মধ্যেও আজকে লাইভে সময় দিয়েছেন এক দুদিন, এক দুজনকে যদি নেওয়া সম্ভব, ক্রিটিক্যাল সমস্যা থাকে তাহলে এক দুজনকে হয়তো চান্স দেওয়া যাবে। আর তারপরেই আবার আসছে কামাখ্যা অমাবুচির যোগ, তো আসেই, আপনারা জানেন। পরপর আমরা সব আলোচনা করব ক্রমান্বয়ে। এখন লাইভ, তারপরেই আবার রেকর্ডিং প্রোগ্রাম। টানা 50 মিনিট এখন এই মানুষটির অনুষ্ঠান আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে দেখবেন প্রতিদিন অনুষ্ঠান। রেড বক্সে মোবাইল নাম্বার লিখে রাখুন, কিন্তু যারা লাইভে আসবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ লাগবে, টিভির ভলিউম কমিয়ে রাখবেন, নেটওয়ার্ক যেন ক্লিয়ার থাকে সেইভাবে কথা বলবেন। আর অবশ্যই 9163518619 আর 7890708719 এ কথা বলবেন। যারা এখন 25 মিনিটে লাইভে পাবেন না, তারা কিন্তু ঠিক 5:30 থেকে 6:30, এক ঘন্টা কথা বলতে পারবেন, যারা লাইভে এখন পাবেন না। অনেক লোক তো ট্রাই করেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ট্রাই করেন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে দেখছেন, আর ইউটিউব ফেসবুক লাইভের দরুন আপনারা সারা ইন্ডিয়া থেকে এবং ইন্ডিয়ার বাইরে থেকেও প্রোগ্রামগুলো দেখছেন। আচ্ছা, মঙ্গলবার 4:10 লাইভ থাকছে, বৃহস্পতিবার 8:15, রোববার 8:40 অনুষ্ঠান। এছাড়া প্রতিদিন দুপুরে সোম মঙ্গল বুধ 4:35, বৃহস্পতিবার 3:50 অনুষ্ঠান, শুক্রবার দুপুর 3:45, শনিবার দুপুর 1:40, রোববার বিকেল 5:15 তার অনুষ্ঠান দেখছেন। চেম্বার সব খোলা, আমি চলাকালীন অনুষ্ঠান বলে দেবো। রবিবার বুধ শিয়ালদা, সোমবার বৃহস্পতি মেচেদা, শনিবার ব্যারাকপুর, এছাড়া বর্ধমান, দুর্গাপুর, কাঁথি, বহরমপুর, মেদিনীপুর, বাঁকুড়া, কৃষ্ণনগর নিয়মিত। আর 100% চ্যালেঞ্জ, লিখিত গ্যারেন্টিতে কাজ, 10 জনের বেশি চেম্বারে দেখান না। যারা জ্যোতিষ শিখছেন তারা যোগাযোগ করছেন অলরেডি, যারা জ্যোতিষ শিখে স্বনির্ভর হতে চাইছেন। বশীকরণ ফ্রি, বশীকরণ ফ্রিতে পাবেন যারা তার কাছে আসছেন, আর একজন দেখাতে এলে আরেকজন এটা ফ্রিতে তিনি দেখে দেবেন। এছাড়াও অবশ্যই শিলিগুড়ি, কুচবিহার, হলদিয়ার জন্য যোগাযোগ করবেন। রেড বক্সের নাম্বার রয়েছে, যোগাযোগ করুন, ফোন ইন লাইভ অনুষ্ঠান, ফোন নেব। যারা পাবেন না হতাশ হবেন না, বিকেল 5:30 থেকে 6:30 আজকে কথা বলে নিতে পারবেন। মোবাইল নাম্বার, পার্সোনাল মোবাইল নাম্বার রেড বক্সে আছে, প্রথম নাম্বারটিতে করবেন 9163518619। এবার আলাপ করাই স্বনামধন্য এডুকেটেড অ্যাস্ট্রোলজার, দক্ষ অ্যাস্ট্রোলজার, পণ্ডিত অ্যাস্ট্রোলজার তিনি, তিনি স্টুডিওতে উপস্থিত। অনেক কথা হবে, আলোচনা হবে, আপনাদের ছক বিচারও করবেন, একটা প্রশ্ন রাখলে ভালো, অনেকে সুযোগ দেব। উপস্থিত বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, তন্ত্রসাধক, মাতৃসাধক শ্রীদেবাশী, সোনার বাংলায় স্টুডিওতে লাইভ প্রোগ্রামে নমস্কার এবং স্বাগত। নমস্কার, প্রোগ্রামের প্রথমে বলি প্রণাম আমার পিতামাতাকে, প্রণাম আমার গুরুদেবকে, ধন্যবাদ সভ্যতাকে। চলুন, আজকে তো লাইভ প্রোগ্রাম স্টার্ট হয়ে গেল, ও তার সঙ্গে সঙ্গে ফলোয়ানি অবস্থা যারা আপনারা করেন, ভালো কথা করেন, নিশ্চয়ই ভালো। তো ফলদান করবেন, তো কি ফলদান করবেন কাইলি নেক্সট দিন আমাকে বলবেন, আর সেটা হয়তো খাবেন না সারা বছর, যেটা লোকের কাছ থেকে শুনে থাকবেন প্রত্যেক জ্যোতিষীর কাছ থেকে, যে আপনার মনস্কামনা পূর্ণ হয়ে যাবে, একটা ফলদান করবেন। আপনার ফলদান করলে আপনার ইচ্ছা ছিল একটা পাঁচতলা বাড়ি করব, আপনি একটা ফলদান করে আপনার পাঁচতলা বাড়ি হয়ে যাবে। আপনার ইচ্ছা ছিল একটা সরকারি চাকরি করব, একটা ফলদান করবেন, সারা বছর সেটা খাবেন না, আপনার সরকারি চাকরি হয়ে যাবে। আমি আমি এই ফলানি অবস্থায় কি করবো জানেন, আমি একটা ফলদান করব, আমি দেশের প্রধানমন্ত্রী হব, দেখি হওয়া যায় কি। আপনাদের সামনে কিন্তু আজকে বলে গেলাম, ঠিক আছে, 2024-এ আমি আমি এই ফলদান প্রদান করব, 2024-এ যেন আমি দেশের প্রধানমন্ত্রী হই, দেখি আপনাদের মনস্কামনা, কারণ ভগবান তো সকলে নাকি, তাহলে আপনারা মনস্কামনা পূর্ণ হবে, আমারও মনস্কামনা পূর্ণ হয়, অর্থাৎ আমি করব, কিছু করব না, শুধু ফলদান করব, ফলদান করলে আমার মনস্কামনা পূর্ণ হবে, ফলোহারীর অবস্থা। সুতরাং আমার গ্রহগত কোনো দোষ সেটাকে আমি কাটাবো না, মানে আমি যুক্তি পথে যাব না, লোকের যেটা সোজা পদ্ধতি হয় বিনা ব্যয়, একটা আম কিনতে ক পয়সা লাগে তাই না, একটা আম আমি দিয়ে দেবো, দেখি দেশের প্রধানমন্ত্রী হয় কেন। যদি এই পদ্ধতিতে চলেন জীবনে কিছু করতে পারবেন না, লাইভ প্রোগ্রামে বসা। আর যারা আমাকে লাইভ প্রোগ্রামে এখন ফোন করবেন, আমার তারা যারা পাবেন তারা অন্তত জানে আমার ফেক প্রোগ্রাম নয়, আর আপনাদের যাদের সমস্যা আছে শুধু তারাই আমাকে ফোন করবেন, আমাকে বলতে হবে না সমস্যা, কারণ এই ঘুম থেকে উঠলাম টিভিটা চলছে, শ্রীদেবাসীতে দেখছে, একটু দেখেনি তো আমার ছেলেটা, এই আমার হাজবেন্ড একটা, তারা আমাকে প্লিজ করবেন না, যাদের সত্যিকারের দরকার, কারণ অনেকে যাদের দরকার তারা পায় না, তারা পায় না, তাদেরকে আগে দায়িত্ব দিন, জায়গা ছেড়ে দিন। ওকে সুবোধা, দেখে নিন কে আছেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ কোথা থেকে কে বলছেন? হ্যালো, 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 নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে কে?
বলুন ট্যাংরা থেকে কার জন্য? বলুন মেয়ের ডেট অফ বার্থ। 1986 সাল 2016 আচ্ছা সময়টা বলুন। পাঁচটা সাতান্ন সকাল না বিকেল? বিকেল। কোথায় জন্ম? কোথায়? কলকাতায়। আচ্ছা এখন ট্যাংরা থেকে বলছেন তাই তো? আপনি কে হন? আচ্ছা ওর কন্যা লগ্ন বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র জন্ম, গণ হচ্ছে দেবারি বা রাক্ষস গণ, বার হচ্ছে মঙ্গলবার তাই তো? বৃহস্পতি এবং শনি ছক এখানে কি বলছে দেখে নি। রবি বুধ বুধাদিত্য যোগ রয়েছে, শনি চন্দ্রের বীজ যোগ রয়েছে, মঙ্গল শনি একসঙ্গে বসে রয়েছে, বৃহস্পতি রাহু গুরু চন্ডালি দোষ, তার মানে তৃতীয় পতি শনি চন্দ্রের বীজ যোগ। চতুর্থ স্থান হচ্ছে লোয়ার এডুকেশন, সেই চতুর্থ পতি মঙ্গল কোথায় বসে আছে? তৃতীয় শনির সঙ্গে, চন্দ্র, চন্দ্র হচ্ছে মন, শনি চন্দ্রের বীজ যোগ, সেই জন্য তার পড়াশোনার দিকে মন থাকবে না, শুধু এখন কেন পরেও থাকবে না। কিন্তু ও রবি বুধ বুধাদিত্য যোগ রয়েছে, পড়াশোনার যোগ রয়েছে, আবার বৃহস্পতি দ্বাদশ স্থানে যে জ্ঞান রাহু তার সঙ্গে যুক্ত, বৃহস্পতি রাহু গুরু চন্ডাল দোষ, মানে ওর পড়াশোনার ক্ষেত্রটা টোটালি কিন্তু খারাপ হয়ে বসে আছে। এবং দেখবেন ওর ক্ষেত্রে ওর জীবনে যে কোনো কাজ যে কোনো শুভ কাজ হওয়া কিন্তু খুব মুশকিল পর্যায়ে আছে। কারণ আবার রিপিট করছি, তৃতীয় স্থানে মঙ্গল শনিচন্দ্র, আর একটা সব থেকে বড় জিনিস দেখবেন ওর কিন্তু কন্টিনিউ রোগ জ্বালা বা শরীর খারাপ কিন্তু লেগে থাকবে। তো মঙ্গল শনি একত্রে বসে আছে, ইমিডিয়েট যদি পারেন, আমি পড়াশোনার কথা বাদ দিলাম, আগে শরীরটাকে ঠিক করুন, কারণ বাচ্চা বয়স, পড়াটার ঠিক করা যাবে, কিন্তু ইমিডিয়েট যদি পারেন এই ফলানি অবস্থায় কারো কাছে গিয়ে ইমিডিয়েট ঠিক করান, জায়গাটা ঠিক করে নিন। কিন্তু ধন্যবাদ ফোন করার জন্য, দেখি পরে কে আছে। হ্যালো, দেখুন সভ্যদা, এখানে মঙ্গল শনি একত্রে বসে রয়েছে, এই বাচ্চাটার যদি যদি কাউকে না গিয়ে কাউকে কারো কাছে না গিয়ে যদি শুধু শুনে ছেড়ে দিল, তো আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি এই লাইভ প্রোগ্রামে বসে, একে কারোর কাছে আজ না হোক দু বছর পর যেতেই হবে জাতীয় সভ্যতা। আমি এত বড় আমি কোনো অভিশাপ দিচ্ছি না, ক্ষমা করবেন বাচ্চা, কিন্তু প্রবলেম যেটা ছকে আছে 100% সেটা কিন্তু ঘটবেই। জন্ম ছকে আছে সেটাই বলে দিলেন শ্রীদেবাশিস, ট্যাংরা থেকে যিনি ফোন করলেন মেয়ের ব্যাপারে। আপনার কিন্তু মেয়ের শনি মঙ্গল দোষ আছে, এটা কিন্তু শনি মঙ্গল একত্রিত, প্লিজ 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 খণ্ডন করান, তা নাহলে দু বছর পর কিন্তু আপনাকে পস্তাতে হবে। মান্টি দাস ট্যাংরা থেকে ফোন করলেন। হ্যালো হ্যালো করছেন কেন? সঙ্গে থাকুন, একজনকে বলা শেষ হবে আরেকজনকে নিশ্চয়ই নেব, একটু ধৈর্য ধরতে হবে, কেন অনেক ফোন আসে কিন্তু পরপর। বলুন কোথা থেকে কে বলছেন? আবার বলুন পরিষ্কার করে। আকাশ সরকার বলছি, কোন জায়গা থেকে? উত্তর দিনাজপুর। ডেট অফ বার্থ বলুন নিজের জন্য তো? হ্যাঁ নিজের। হ্যাঁ জন্ম তারিখ বলুন। 19 ফেব্রুয়ারি। হুম, 1998। উনিশে ফেব্রুয়ারি 1998 সময়? ভোর চারটে। কোথায় জন্ম বলুন? রায়গঞ্জে। আচ্ছা 19/2/1998 তো? ভোর চারটের সময় রায়গঞ্জে জন্ম তাই তো? আচ্ছা ভালো করে শোনো, তোমার হচ্ছে ধনু লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র জন্ম, গণ হচ্ছে দেবারি বা রাক্ষস গণ, বার হচ্ছে তোমার বৃহস্পতিবার, ঠিক আছে? আচ্ছা তোমার হচ্ছে এখানে, আচ্ছা ছকটা দেখি ছক কি বলছে, এখানে ছক বলছে রবি বুধ মঙ্গল বৃহস্পতি কেতু একত্রে তোমার হচ্ছে
আংশিক, এখানে আংশিক কালসর্প যোগ বলে কিছু হয় না, কিন্তু যেহেতু ছকে এটা কি বলা হয়, আংশিক কালসর্প যোগ এক, দ্বিতীয় হচ্ছে তৃতীয় স্থান রবি বুধ মঙ্গল বৃহস্পতি কে, চতুর্থ শনি, পঞ্চম ষষ্ঠ ষষ্ঠপতি এখানে শুক্র, সেই শুক্র বসে আছে তোমার লগ্নে, তোমার উন্নতি তোমার বেটার আছে, সপ্তম অষ্ট নবম স্থানে রাহু, অর্থাৎ তোমার জীবনের যে কোনো আজ থেকে তোমার জন্মাবার থেকে মৃত্যু হওয়া পর্যন্ত যে কোনো কাজ খুব লেট হবে, এবং যতটা এক্সপেক্টেবল করছো সেই অনুসারে ফলাফল পাবে না। এবার তুমি আমাকে প্রশ্ন করতে পারো, হয়তো আঞ্জাতে একটা ঢিল মারছেন, না, নবম স্থান ভাগ্যস্থান, সেই ভাগ্যস্থানে বসে আছে রাহু, রাহুর কাজ হলো কি সবসময় তাকে গ্রাস করা, এখানে দেখো দশম স্থান দশমপতি বুধ, সে তোমার বসে আছে তৃতীয় স্থানে রবি বুধ মঙ্গল বৃহস্পতি কেতু প্রবজ্জদশী দেবে, তোমার জীবনে কি হবে, সরকারি চাকরি ক্ষেত্রে বাধা, মান সম্মানের ক্ষেত্রে বাধা, ভুলভাল কাজ করবে, শারীরিক জায়গায় প্রবলেম আসবে, অর্থ থাকবে না, এবং শত্রু দ্বারা কোনো নিজের ব্যক্তি বা কারোর দ্বারা কোনো ক্লোজ কারোর দেখবে সবসময় তোমাকে বিপদে ফেলার চেষ্টা করবে। ওকে, এরমই হয়, দেখুন এই হচ্ছে ছক কথা বলে, এবং শ্রীদেবাশিসের মতো পণ্ডিত অ্যাস্ট্রোলজাররা এইভাবে সব রিড করেন। দেখুন সেটা আমি 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 তখন কি বললাম যে আপনি কি বললাম, তুমি যতক্ষণ না নবম ভাবটাকে প্রতিকার করবে তোমার জীবনে যে কোনো ভালো জিনিস হওয়া মুশকিল আছে, কারোর কাছে যাও, এই সামনেই রয়েছে তোমার ফলায়নী অবস্যা, বৃহস্পতিবার পড়ছে শুক্রবারে ছাড়বে, সুতরাং ইমিডিয়েট গিয়ে কারো কাছে প্রতিকার করিয়ে নাও, অমাবস্যা মানেই হচ্ছে এমন একটা শক্তিশালী জিনিস যেটা তোমাকে কুইকলি তোমায় কাজ করিয়ে দেবে। ওকে, কি প্রয়োজন ভাই জানার দরকার নেই, তাহলে তো তোমার হয়ে যেত 25 বছর চাকরি হয়ে যেত, ঠিক জায়গায় বাধাটা খণ্ডন করা হয়নি, পারলে শ্রীদেবাশিসের সঙ্গে যদি মনে হয় সন্ধ্যেবেলা তুমি রেড বক্সের নাম্বারে কথা বলো ভাই, তোমার চাকরির জায়গাটা বাধা রয়েছে, হরোস্কোপ ঠিক করা থাকলে, রেকটিফিকেশন কারেকশন করা থাকলে হয়ে যেত, 25 বছর হয়ে গেছে, পড়েছে, আমি পরের প্রেসক্রিপশন দেখে আমি কিছু বলি না, ঠিক কথা, আমি অ্যাজ এ নিজে যখন দেখব আমি নিজে বুঝব তখন কিন্তু আমি সবকিছু আপনাকে বলে দেবো। ওকে, হ্যাঁ, পরের জনকে দেখে নি, রেড বক্সের নাম্বার পার্সোনাল নাম্বার লিখে রাখুন, রেড বক্সে পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবেন, যারা লাইন পাচ্ছেন না তারা 5:30 থেকে 6:30 এক ঘন্টা আজকে কথা বলে নেবেন, 5:30 থেকে 6:30 প্রথম নাম্বারে কথা বলবেন, একটা প্রশ্নের উত্তর পাবেন, 9163518619 মোবাইল নাম্বার লিখে রাখুন, প্রতিদিন অনুষ্ঠান, অনুষ্ঠানের পর কথা বলে নেবেন, যারা জ্যোতিষ শিখবেন তারাও যোগাযোগ করবেন, যারা চেম্বারে আসবেন অ্যাপয়েন্টমেন্ট নেবেন, অনলাইন অ্যাপয়েন্টমেন্টও দেওয়া হবে, কথা বলে নেবেন সবাই। আচ্ছা, কে আছেন কলার বন্ধু বলুন, ভালো বলুন বলুন, ডেট অফ বার্থ, আমি আমার 11/8/2002 সকাল কলকাতা, ভালো লাগে, অনুষ্ঠান নিয়মিত ফলো করছেন তো? হ্যাঁ, একদম ঠিক, এত সুন্দর প্রেডিকশন মিলিয়ে দেন হরোস্কোপ রিড করে, সত্যি একটা নজিরবিহীন ঘটনা, আচ্ছা শোনো, সিংহ লগ্ন সিংহ রাশি পূর্ব ফাল্গুনি নক্ষত্রে জন্ম, গণ হচ্ছে তোমার নরগণ, বার হচ্ছে তোমার জন্ম, বার হচ্ছে রবিবার, তাই তো? ওকে, নিচস্থ রয়েছে শুক্র, নিচস্থ রয়েছে মঙ্গল, বাবা সভ্যতা, এখানে তো দেখতে পাচ্ছি যা কেস হয়ে আছে, রবি মঙ্গল বৃহস্পতি লগ্নে বুধচন্দ্র, বা এ ছেলে কিন্তু ঠকে যাওয়ার ছেলে সভ্যতা, আচ্ছা, মানে এ হচ্ছে একটু সরল ছেলে, আচ্ছা, মানে একে কি বলবো, এ লোকের কাছে খুব প্রিয়, লোককে খুব ভালোবাসবে, আবার দেখুন রবি দাদস্থানে একে এমন আছলা বাস দেবে যে এর ঘুরে ঠিক হওয়া খুব মুশকিল আছে সভ্যতা, আচ্ছা, এবং সবথেকে বড় কথা এ ছেলে একটু একটু বোকাই বলবো এবং সরল বলবো, আজকালকার যুগে সরলকে বোকা বলে, ঠিক আছে, এবং দেখবেন এ বেশিরভাগ ক্ষেত্রে আঘাত পাবে, এরও এই আংশিক কালসর্প সভ্যতা, এবং 1 2 3 4 5 6 7 8 9 10 এ দশম স্থানে বসে আছে রাহু, তবে এখানে রাহু কিন্তু উচ্চস্থ অবস্থায় বসে আছে, মানে এ তোমাকে দেবে ভালো চাকরি দেবে, সেই ঘরের অধিপতি শুক্র দ্বিতীয় স্থানে বসে আছে, জীবনে তুমি প্রচুর প্রচুর ভালো চাকরির যোগ আছে, ভালো অর্থ ইনকাম করবে, ভালো কিছু করতে পারবে, বুঝতে পারলে? শুনেছো? হ্যালো, অরূপ না, ও বোধহয় ফোনটা রেখে টিভিতে শুনছিল,
ঠিক আছে অরূপ, তোমার কথা বলে দিলেন কিন্তু মঙ্গলিক এই তিনটেকে যদিও কাটা প্লাস কাল সর্পযোগ, ওর জীবনের প্রত্যেকটা সমস্যা মিটে যাবে। এখন টানা 50 মিনিট অনুষ্ঠান চলবে লাইভ এর পর আবার রেকর্ডিং প্রোগ্রাম শ্রীদেবাশিসের। রেড বক্সে মোবাইল নাম্বার লিখে রাখুন, যারা লাইভে আজকে পাবেন না 5:30 থেকে 6:30 এক ঘন্টা প্রথম মোবাইল নাম্বারে কথা বলবেন, যারা চেম্বারে আসবেন যোগাযোগ করুন। 100% চ্যালেঞ্জ, লিখিত গ্যারান্টিতে কাজ, 10 জনের বেশি দেখেন না, তাই চেম্বারে বুকিং করে আসবেন প্লিজ। বশীকরণ ফ্রিতে পাবেন, একজন দেখাতে এলে আরেকজনেরটা ফ্রিতে হরোস্কোপ তিনি বিচার করে বলে দেবেন কিন্তু শ্রীদেবাশিস। বশীকরণ চাইলে আপনারা ফ্রিতে করাতে পারবেন, রবি ও বুধবার শিয়ালদা, সোমবার বৃহস্পতিবার মেচেদা চেম্বার, শনিবার ব্যারাকপুর চেম্বার, এছাড়া বর্ধমান, দুর্গাপুর, কাঁথি, মেদিনীপুর, বহরমপুর, বাঁকুড়া, কৃষ্ণনগরে নিয়মিত পাচ্ছেন। ফোন করে নেবেন, যারা জ্যোতিষ শিখবেন ফোন করবেন। প্রতিদিন অনুষ্ঠান, লাল বক্সে পার্সোনাল নাম্বার লিখে রাখুন, কথা বলে নেবেন। আচ্ছা, পরে কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি প্রণামিতা বলছি, কিছু বেশি জানতে না বলুন। কার জন্য? ছেলে সম্পর্কে একটু জানতে বলুন। ডেট অফ বার্থ? ওর জন্ম তারিখ হচ্ছে 10 নভেম্বর 2008। 10 নভেম্বর 2008 সময় হচ্ছে জন্মস্থান কলকাতা। দুপুর 2:04, তাই তো? 10 নভেম্বর 2008 দুপুর 2:04। আচ্ছা, কুম্ভ লগ্ন মীন রাশি, উত্তর ভাদ্র নক্ষত্র জন্ম, গণ হচ্ছে নরগণ, ওর জন্ম বার হচ্ছে সোমবার, তাই তো? আচ্ছা, 10 নভেম্বর 2008। হ্যালো, আমার কথা শুনুন, 10/11/2008 দুপুর 2:04 কলকাতা, তাই তো? 10 নভেম্বর 2008 10 নভেম্বর 2008 তো? হ্যাঁ। আর দুপুর 2:04 যেটা বেরোবে সেটাই কিন্তু অরিজিনাল বেরোবে। আর কুম্ভ আর মীন পাশাপাশি হয়তো একটুখানির জন্য এখানে ল্যাপটপে কিন্তু ঠিকঠাকই আসছে, হাতে করেছে হয়তো সেটা মীন লগ্ন মীন রাশি বেরিয়েছে। যাই হোক, পরে যোগাযোগ করে নেবেন। আচ্ছা, পরের জন কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? না, ফোনটা তো ডিসকানেক্টেড হয়ে গেল, আরেকবার ট্রাই করুন। সবুদ একটা কথা বলি, ফরেনি অবস্থা রয়েছে। হ্যাঁ, আবার বলছি, যাদের সত্যিকারে খুব প্রবলেম, যাদের সত্যিকারে খুব সমস্যা, আপনারা যারা নানাবিধ প্রবলেমে রয়েছেন যে কোনো ক্ষেত্রে, বিশ্বাস করুন এই ফল হারণী অমাবস্যা, এই ফলহারণী অমাবস্যায় ফলদান করে আপনার ইচ্ছা আপনি করতে পারেন, সেটা আমি বিতর্কে যাব না, কিন্তু আপনার গ্রহগত সমস্যাটাকে, সেটা যে কোনো সমস্যা, আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন, আমি জানি অনেক জ্যোতিষীর কাছে গেছেন, অনেক কিছু করেছেন, আপনার জ্যোতিষ সম্পর্কে একটা বিশ্বাস ধারণা উঠে গেছে, কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ করে দিতে পারি, জ্যোতিষ আছে, তন্ত্র আছে, ভালো দিন আছে, অমাবস্যা পূর্ণিমা যেরকম রয়েছে, রাত দিন যেরকম রয়েছে, জ্যোতিষটাও অরিজিনাল, তন্ত্রটাও অরিজিনাল, আপনারা অরিজিনাল জায়গায় গিয়ে কাজ করেন, আপনার যে কোনো সমস্যা 100% সমস্যা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। রেড বক্সের নাম্বার, পার্সোনাল নাম্বার সবাই লিখে রাখুন, যোগাযোগ করতে পারবেন। কে আছেন? হ্যালো, বলুন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? ঘাটাল থেকে। কার জন্য? বলুন নাম আর জন্ম তারিখ। ভোরবেলা 5:38 ঘাটালি জন্ম, ঘাটাল, মেদিনীপুর। আপনার নিয়মিত মেচেদায় পাচ্ছেন, মেদিনীপুরে সব মানুষ, হাওড়ার মানুষ মেচেদায় আসবেন সোমার বৃহস্পতি চেম্বার, সবাই রেড বক্সের নাম্বারে বুকিং করে নেবেন, কিন্তু লাল বক্সে পার্সোনাল নাম্বার দেওয়া আছে লিখে রাখুন। সিংহ লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র জন্ম, গণ হচ্ছে দেবারি বা রাক্ষস গণ, বার হচ্ছে তোমার বুধবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওকে,
এখানে হচ্ছে তোমার তুঙ্গস্থ রয়েছে বুধ, মূল ত্রিকোণে বসে রয়েছে রবি, বক্রিয় বসে আছে বৃহস্পতি, বক্রি শনি, এখানে ছক কি বলছে দেখেনি, শনি কেতু বসে রয়েছে লগ্নপতি রবি, তৃতীয় স্থানে বুধ রাহু, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, দশম প্রতি শুক্র একাদশ। সভ্যদা আমি যেটা ছকে দেখছি এর ভালো চাকরির যোগ আছে। কারণটা কেন? কারণ দশমপতি একাদশে বসে আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, দশমপতি শুক্র একাদশে বসে আছে এবং দ্বিতীয় স্থানে রাহুবুধ, এর হাতে অর্থ থাকবে না কিন্তু চাকরির যোগ আছে, কিন্তু কোনো কারণে আবার চাকরিও পাবে না। কেন কারণ পরে বলবো, চাকরি পাবে না। এবং দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সপ্তমপতি শনি অষ্টমে বসে আছে সভ্যতা, এর জীবনে যত সমস্যা শ্বশুর বাড়ি থেকে আসবে এ শ্বশুর বাড়িতে সংসার করতে পারবে না, একদম লিখে দিলাম 100%। বলো, শেয়ার করো। আবার আমি যেগুলো বললাম শুনেছো? সংসার করতে পারবে না তুমি, শ্বশুর বাড়িতে সংসার করা অসম্ভব আপনার। আপনি কি করেন, বিয়ে তা হয়েছে? অশান্তি হচ্ছে তো বাড়িতে, শ্বশুর বাড়িতে? দেখুন আপনি কিচ্ছু বলেননি, উনি মানে যেটা দেখেন প্রবলেম সেটাকে হাইলাইট করে বলে দেন। দেখুন সভ্যতা, একটা কথা বলি এবং আমি আপনাকে বলে দিচ্ছি সভ্যতা, আবার একটা মজার ঘটনা দেখুন, সন্দেহবশ ব্যাপার নিয়ে কিন্তু আরো বিরাট জায়গায় যাবে। কি বললাম? সন্দেহের বশে কিন্তু আরো অশান্তি বেড়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, ইমিডিয়েট কারোর কাছে প্রতিকার করান। অষ্টম স্থানে বসে আছে শনি কেতু, আপনাকে সংসার করতে দেবে না, আপনার শত্রু আপনাকে বিতাড়িত করবে আপনাকে ঘর থেকে, আর বদনাম পাবেন, ঠিক আছে? আর আমি কি বললাম, সরকারি চাকরি বা ভালো চাকরি যোগ ছিল আপনাকে করতে দেবে না বা পাবেন না বা করতে পারবেন, ঠিক বললাম না ভুল বললাম? সভ্যতা, আর কিছু বলা লাগে না? এই রোজ এটা প্রত্যেক দিন আমি প্রমাণ পাই, এইভাবে ছক বিচার করেন সিদ্ধবাসী। আচ্ছা হ্যালো, আপনি যে আপনার বিষয়ে যে আমি বলছি, আপনার সঙ্গে এর আগে কোনদিন আমার কথা হয়েছিল? চেষ্টা করেছে, আজকে পেয়ে গেছেন, সব বলে দিলেন, ঠিক করে নিন জায়গাটা, এই জায়গাটা কিন্তু ক্লিয়ার করুন। আমার কাছে শুনলেন, কালকে গিয়ে বসে থাকবেন, রোগ কিন্তু বাড়বে। আপনাকে বলে দিই, এটা 2023 তো বেশি নয়, আপনি 6 থেকে 8 মাস ওয়েট করুন, সেই প্রবল ঘূর্ণিঝড়ের মতো আপনার উপর আছড়ে পড়বে, কিন্তু যদি বাঁচতে চান আগে থাকতে কারোর কাছে গিয়ে এটা প্রতিকার করান। আমাকে বলতে হবে, দেখুন করানো না করানো ঠিক করানোর দায়িত্ব তো আপনার, আমার, আমি আপনাকে বলবো না, আপনি আমার কাছে আসুন, আমার কাছে করান, এটা আপনার টোটালি ব্যক্তিগত ব্যাপার, কারণ ভুগবেন আপনি, আমি তো ভুগবো না। ওই জন্য বলি কারো কাছে গিয়ে না এটা ঠিক করেন, ভালো থাকবেন। দেখুন আমি এতটুকু কনফিডেন্স, যেটা যতটুকু শিখেছি জ্যোতিষ, 100% চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা রাখি, সেই জন্যে কিন্তু বারবার বলি কারো কাছে গিয়ে ঠিক করুন। ওই যে আমি এর আগে প্রোগ্রামে বলেছিলাম যে আজ থেকে 10 বছর আগে তাকে একটা কথা বলেছিলাম, আপনি এই প্রবলেমে পড়বেন, সে আমার কথা গুরুত্ব দেয়নি, কিন্তু আজকে সে আমার কাছে এসছে, দাদা আপনি বলেছিলেন আমি প্রবলেমে পড়বো, কিন্তু আমি আপনার কথা তখন বিশ্বাস করিনি, আজ সেই আমি প্রবলেমে পড়ে আপনার কাছে ছুটে এসেছি। আরে কষ্টটা তো আপনার হলো, আমার কি যায় আছে? সুতরাং আপনার যে কোনো সমস্যা আপনি গিয়ে কারো কাছে প্রতিকার করে নিন, করালে আপনি ভালো থাকবেন, বেটার থাকবেন, তাতে আমার কাছে এসেই করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই, বাট আপনি ঠিক থাকুন। আপনার রেড বক্সের নাম্বারে এবার যোগাযোগ করুন, 9163518619 আর 7890708719। এখন যারা লাইভে পেলেন না, 5:30 থেকে 6:30 এক ঘন্টা প্রথম মোবাইল নাম্বারটাতে কথা বলতে পারবেন, একটা প্রশ্নের উত্তর পাবেন। কথা বলি সভ্যতা, এই যারা এখন লাইভে পেলেন না, এই দেখুন সরাসরি যে ফোনটা কথা বলছিলেন ওতে করবেন না, ওই দেখুন 9163518619
এই নাম্বারটা আমাকে করবেন আবার রিপিট করি 9163518619 এই নাম্বারটা আমাকে করবেন ঠিক 5:30 থেকে 6:30 লাল বক্সে নাম্বারটা রয়েছে আবার দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে প্রত্যেক দিন অনুষ্ঠান দেখতে থাকুন আর মঙ্গলবার 4:10 লাইভ থাকছে ভালো থাকবেন ধন্যবাদ শেষ করলাম নমস্কার